আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। ইউক্রেন-রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে পারে বছরের পর বছর। জানিয়ে দেব ইউক্রেনে কেউ যুদ্ধ করতে যাবেন না ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র। জানিয়ে ইউক্রেনের জন্য এক ভয়ঙ্কর দুঃসংবাদ রুশ সেনাদের হাতে পরিবারে বন্দী হতে যাচ্ছেন জেলোনস্কে জানিয়ে দেব কাবুলের শিয়া মসজিদে বোমা হামলা নিহত পঞ্চাশ আহত শতাধিক এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পাঁচ দিনে বদলে গেছে গতি প্রকৃতি শুনছিলেন সংবাদ শিরনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন viewers আপনি যদি আমাদের চ্যানেলwidetilde নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতে পারে বছরের পর বছর ইউক্রেনের যুদ্ধ এমনকি বছরের পর বছর চলতে পারে এবং তার জন্য পশ্চিমা প্রতিরক্ষা জোটকে প্রস্তুত হতে হবে বলে সতর্ক করেছেন ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মির্চা জোয়ানা ইউক্রেনে রাশিয়ার হামলার চৌষট্টিতম দিন জোয়ানা বলেন এটা এখন পরিষ্কার যে এই যুদ্ধের জন্য আগামী কয়েকটা দিন এবং কয়েকটি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে মাসের পর মাস এমনকি বছরের পর বছর কয়েকটি বিষয়ের উপর তার নির্ভর করবে ন্যাটোজোটের দ্বিতীয় শীর্ষ এই কর্মকর্তা বলেন যতদিনে এই যুদ্ধ চলুক না কেন শেষ পর্যন্ত ইউক্রেনই এই যুদ্ধে জয়ী হবে সম্ভবত রণাঙ্গনেই এই যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হবে এবং আশা করা যায় ওই যুদ্ধে বলেন তিনি পরপর দ্বিতীয় দিনের মতো পক্ষ থেকে বলা যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে চলেছে বৃহস্পতিবার বলেন দীর্ঘ একটি যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত হতে হবে ব্রাসেলসে এক যুব সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন এই যুদ্ধ চলতে থাকবে সে আশঙ্কা এখন প্রবল মাসের পর মাস বছরের পর বছর ন্যাটো মহাসচিব বলেন এই যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘ সময়ের জন্য সাহায্য যুগিয়ে যেতে ন্যাটো প্রস্তুত এবং ন্যাটো দেশগুলো যে মানের অস্ত্র ব্যবহার করে তেমন অস্ত্র ইউক্রেনকে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন ন্যাটো জোটের পক্ষ থেকে এখন স্পষ্ট করে বলা হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সহজে থামবে না বিশ্লেষকরা প্রধানত দুটি কারণের দিকে আঙ্গুল নির্দেশ করেছেন এক যুদ্ধ বন্ধে তুরস্কের মধ্যস্থতায় যে মীমাংসা আলোচনা শুরু হয়েছিল তা কার্যত এখন থেমে গেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস গত কয়েকদিন ধরে আঙ্কারা মস্কো কিয়েভ সফর শেষ করার পর শান্তি প্রক্রিয়ায় এই অনিশ্চয়তায় গভীর হতাশা প্রকাশ করেছেন দুই যুক্তরাষ্ট্র এবং তার বেশ কিছু ন্যাটো শরিক দেশের মধ্যে এই মনোভাব জোরদার হচ্ছে যে রাশিয়াকে এই যুদ্ধে হারাতে হবে এবং তারা মনে করছে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করলে যেটা সম্ভব ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস বুধবার স্পষ্ট করে বলেছেন রাশিয়াকে ইউক্রেনের প্রতিটি ইঞ্চি জায়গা ছাড়তে হবে এমনকি ছাড়তে হবে ন্যাটো জোটের সদস্য অ্যাস্থিয়ার প্রধানমন্ত্রী কায়া কালাস শুক্রবার একই কথা বলেছেন তিনি বলেন যদি কোনো শান্তি চুক্তি হয় তাহলে রাশিয়াকে তার পুরনো সীমানায় ফিরে যেতে হবে তাহলেই এই আগ্রাসনের পরিণতি তারা বুঝবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনোস্কিও এখন বারবার জোর গলায় বলেছেন রাশিয়াকে তিনি এক ইঞ্চি জমিও ছাড়বেন না এপ্রিলের দশ তারিখে তিনি বলেন পুতিনের সাথে আলোচনা তিনি চিরতরে প্রত্যাখ্যান করবেন যদি স্বাধীনতার অন্যদিকে পুতিন বদ্ধপরিকর যে পুরো ডনবার অঞ্চলের নিয়ন্ত্রণ তিনি চান ডনবাস ছাড়াও ইউক্রেনের দক্ষিণের কিছু অংশ নেওয়ার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন এ নিয়ে যে তিনি পিছু হটবেন না তা তিনি বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কেফ সফরের সময় ওই শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকবার স্পষ্ট করে দিয়েছেন তার অর্থ মীমাংসার সম্ভাবনা দ্রুত দূরে সরে যাচ্ছে এবং সেই সাথে এই ধারণা জোরদার হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহসা শেষ হওয়ার নয় সূত্র বিবিসি বাংলা ইউক্রেনে কেউ যুদ্ধ করতে যাবেন না ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন বাইশ বছর বয়সী আমেরিকান উইলি জোসেফ ক্যান্সেল কিন্তু এপ্রিল তিনি তার প্রাণ হারান মাত্র ২২ বছর বয়সী ক্যান্সেল যুক্তরাষ্ট্রের ম্যারিন সেনা ছিলেন তবে ইউক্রেনে তিনি গিয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যারা টাকার বদলে তাকে যুদ্ধ করতে পাঠিয়েছিল আর উইলি জোসেফ ক্যান্সেল মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র অনুরোধ করে বলেছেন যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কোন নাগরিক ইউক্রেনে যাবেন না গণমাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র জন কিরবি বলেন আমরা এখনো আহ্বান জানাচ্ছি কেউ যুক্তরাষ্ট্রে যাবেন না এটি এখন একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র এখন এমন জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি না মুখপাত্র জন কিরভি ইউক্রেনে নিহত উইলি জোসেফ ক্যান্সেলের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি বলেন জোসেফ ক্যান্সেলের উদ্দেশ্য ছিল পরোপকার করা কিন্তু ইউক্রেনীয়দের নিরাপদ অবস্থান থেকেও সাহায্য করার নিরাপরাধ অবস্থান থেকেও সাহায্য করার উপায় আছে এদিকে নিহত উইলি জোসেফ ক্যান্সেল দুই সালে বিয়ে করেছিলেন তার মাত্র সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে শত্রুদা গার্ডিয়ান রোশনাদের হাতে সবপরিবারে বন্দী হতে যাচ্ছেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রুশ সেনারা তাকে ও তার পরিবারের সদস্যদের বন্দী করার খুব কাছে চলে এসেছিলেন ইউক্রেন যুদ্ধের প্রথম দিকের কথা স্মরণ করে টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান ঘোষণার পর ওই দিন কি ঘটেছিল তার স্মৃতিচারণ করেন ওই দিনের স্মৃতি হাতড়ে জেলনস্কি বলেন তিনি তার স্ত্রী ওলেনা জেলনস্কার ঘুম ভেঙে গেলে তাদের 17 বছর বয়সী মেয়ে ও 9 বছর বয়সী ছেলে জানায় যে বোমা বর্ষণ শুরু হয়ে গেছে সেদিন খুব জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল বলে সাক্ষাৎকারে জানিয়েছেন জেলনস্কি শীঘ্রই জেলনস্কি বুঝতে পারেন যে তিনি হামলার লক্ষ্য এবং প্রেসিডেন্টের অফিস আর নিরাপদ নয় জেলনস্কি বলেন তাকে জানানো হয়েছিল যে একটি রাশিয়ান দল তাকে এবং তার পরিবারকে হত্যা বা বন্দী করার জন্য কেভে নামছে কিভাবে প্রেসিডেন্টের গার্ড কম্পাউন্ডটি সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন জানিয়ে জেলোনস্কে চেট অফ স্টাফ অ্যান্ড ইয়ারমার্ক ট্রাইমকে বলেন সেই রাতের আগে আমরা কেবল সিনেমাতেই এসব দেখেছি পিছনের প্রবেশদ্বারের একটি গেট পুলিশ ব্যারিকেড এবং প্লাইউড বোর্ডের স্তূপ দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল রাশিয়ান আক্রমণের প্রথম রাতে লাইট বন্ধ করে দেওয়া হয় এবং কম্পাউন্ডের ভেতরে রক্ষীরা জেলোনস্কে এবং

কাবুলের শিয়া মসজিদে বোমা হামলা নিহত 50 আহত শতাধিক রক্তাক্ত আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত 50 মুসল্লি নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন দেশটির উত্তরাঞ্চলের শহর মাজার ঈশরিফে দুটি আলাদা বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার একদিন পর কাবুলে এই হামলা চালানো হলো কাবুলের খলিফা আগা গোলজান মসজিদে মুসল্লিরা যখন রমজানের শেষ শুক্রবারের জুমার নামাজ আদায় করতে সমবেত হন তখন এই পাশবিক হামলা চালানো হয় মসজিদ কমিটির প্রধান ফাজিল আগা জানিয়েছেন একজন হামলাকারী মসজিদে প্রবেশ করে বোমা বলে তারা মনে তিনি বলেন বিস্ফোরণে তার কয়েকজন হয়েছেন। হামলার তারপরে এই বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এতে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এর বৃহস্পতিবার মাজার ই শরীফের শহরের দুটি মিনিবাসে বোমা হামলায় নয় ব্যক্তি নিহত এবং অপর তেরো জন আহত হয় এছাড়া কয়েকদিনে আগেই এই শহরের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হন উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করে সূত্র পার্স টুডে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পাঁচ দিনে বদলে গেছে গতি প্রকৃতি দুই মাস আগে ইউক্রেন যুদ্ধ শুরুর সময় ধারণা করা হয়েছিল এটি দ্রুত থেমে যাবে তবে গত সপ্তাহে এর গতি প্রকৃতি উল্টে সংখ্যা জাগিয়েছে গত রোববার কিয়েব সফর গিয়ে ভারী অস্ত্র সরবরাহের বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টও এই যুদ্ধের মাধ্যমে মস্কোকে সায়স্তা করার কৌশল প্রকাশ করেছেন কিয়েবকে ভারী যুদ্ধাস্ত্র দিতে জার্মানিতে চল্লিশটিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী নিয়ে সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া একে ন্যাটোর সঙ্গে ছায়া যুদ্ধ আখ্যা দিয়ে পশ্চিমাদের দ্রুত গতির জবাবের হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিনের হুমকিকে পাত্তা না দিয়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার সংখ্যা জানাচ্ছে কিয়ে মেট্রোরা এ সময় কূটনৈতিক প্রচেষ্টাও অনেকটা থমকে গেছে এসব পদক্ষেপ যুদ্ধ স্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে গত রোববার থেকে বৃহস্পতিবারের এই পাঁচ দিনে ইউক্রেন যুদ্ধ কয়েক বছর ব্যাপী স্থায়ী হওয়ার ঝুঁকিতে পড়েছে এসব পদক্ষেপ শুধু এই যুদ্ধে কারা জয়ী হবে তার সিদ্ধান্ত দেবে না পাশাপাশি একবিংশ শতাব্দীর বাকি সময়েরও পথ বাতলে দেবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমরা ইতিহাস থেকে শিখেছি স্বৈরাচারদের তাদের আগ্রাসনের মূল্য স্বৈরাচারদের তাদের আগ্রাসনের মূল্য দিতে বাধ্য না করলে তারা আরো আগ্রাসন চালায় বিশ্বের জন্য আমরা এটি ঘটতে দিতে পারি না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস বলেন ভুল রাজনীতি ফিরে এসেছে এই যুদ্ধ আরো কয়েক বছর স্থায়ী হতে পারে এসব বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশল পরিষ্কার হয়েছে তা হলো বৈশ্বিক হুমকি মোকাবেলায় রাশিয়াকে দুর্বল করা এসবের পর মস্কোর প্রতিক্রিয়ায় ও ছাড় দেওয়ার লক্ষ্য নেই এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি অস্ত্র ব্যবহার করেছেন পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ স্থগিতির নির্দেশনা দিয়েছে মস্কো পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও হুমকি দিয়েছে তারা এই যুদ্ধে ইউক্রেনের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো মানুষের প্রাণহানির পাশাপাশি কোটি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে তবু যুদ্ধবন্ধে বাস্তবিক কোনো কূটনৈতিক প্রচেষ্টা নেই এর মধ্যে বৃহস্পতিবার কিয়েভ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তার সফরের মধ্যেই কিয়েভ ও শহরতলিতে জোড়া বিমান হামলা চালিয়েছে মস্কো এতে এক সাংবাদিক সহ অন্তত দুজন নিহত হয়েছেন এই যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য তিনি নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি অভিযোগ করেছেন রাশিয়া জাতিসংঘকে অবমূল্যায়ন করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিঙ্কেনের কেভ সফর পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্মেলন ইউক্রেনের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মস্কর সাম্প্রতিক সমন্বিত হামলা এবং পুতিনের ঝড়ো হামলার হুমকি এসব কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ শীঘ্রই থামছে না ন্যাটো মহাসচিব জেন্স স্টল টেনবার্গ বলেন এই যুদ্ধ কয়েক মাস বা বছর ধরে চলতে পারে ট্রাস রুশ সম্প্রসারণবাদদের বিরুদ্ধে পশ্চিমা বলকান ও ন্যাটো জোটের বাইরের জর্জিয়া ও মলধোভাই সামরিক আয়ন বাড়াতে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন মস্কো এর প্রতিশোধ নিতে শুরু করেছে পশ্চিমা মিত্রদের জন্য জ্বালানির মূল্য রুশ মুদ্রা রুবলে পরিষদের শর্ত দিয়ে কিছু দেশে গ্যাস বন্ধের নির্দেশনা দিয়েছে মস্কো ইউক্রেনকে সামরিক অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য বিলিয়ন ডলারের তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন এর মধ্যে পূর্ব ইউরোপে মহড়ার জন্য আট হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাজ্য ন্যাটো এতদিন প্রকাশ্য সামরিক সহায়তা দেওয়ার কথা না বলেও গতকাল জোটটি জানায় তারা রাশিয়ার পশ্চিমারা ছায়া যুদ্ধে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে যার কারণে পারমাণবিক যুদ্ধের সংখ্যা বাড়ছে যা চলমান যুদ্ধ লম্বা হতে রসদ যোগাচ্ছে ন্যাটোর উপমহাসচিব মের জিওয়ানা বলেন এই যুদ্ধ শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে গুতরেস এ সফরের মস্কো কেভের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শেষে সিএনএন কে তিনি বলেন বৈঠকে এই যুদ্ধ বন্ধ হবে না কেবল রুশ ফেডারেশন চাইলে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক চুক্তি হলেই থামবে সংঘাত আমরা সব আলোচনা করেছি তবে তা যুদ্ধ বন্ধ করছে না